বৃহস্পতিবার বিকেলে গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন এই সাংবাদিক সম্মেলনে গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর নিরুমোহন জমাতিয়া বলেন, আগামী 16 জানুয়ারি থেকে কোভিড-19 ভ্যাকসিনেশন দেওয়া শুরু হবে। প্রথম অবস্থায় গোমতী জেলার স্বাস্থ্যকর্মীদের মধ্যে দেওয়া হবে ভ্যাকসিন, এরপর বাকি প্রথম সারির করোনা যোদ্ধাদের দ্বিতীয় পর্যায়ে ভ্যাকসিনেশন দেওয়া হবে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, ভ্যাকসিনেশনের প্রথম ডোজ দেওয়ার পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে 28 দিন পর। ইতিমধ্যেই ভ্যাকসিনেশন দেওয়ার বিষয়ে উদয়পুরে মহড়া সম্পন্ন হয়েছে, ভয়ের কিছু নাই। এরপরেও ভ্যাকসিনেশন নেওয়ার পর কারোর যদি কোনো সমস্যা হয় তাহলে অতি সত্বর স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও কর্মীদের সাথে যোগাযোগ করার জন্য এদিন বলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এদিন এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জেলার অতিরিক্ত জেলা শাসক অরুণ কুমার রায়, ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের মহকুমা স্বাস্থ্য আধিকারিক নূপুর দেববর্মা প্রমুখ। অন্যান্য জেলার নাই, আমাদের জেলাতেও 6,250টি ভ্যাকসিন আমাদের কাছে এসে গেছে এবং আমাদের জেলায় চিফ মেডিকেল অফিসার নেতৃত্বে অ্যাকর্ডিং টু গাইডলাইন কোভিড ভ্যাকসিন দেওয়ার জন্য যা যা প্রাথমিক কাজকর্ম আদি, তার মধ্যে আপনারা সকলেই জানেন যে হেলথ ওয়ার্কারদেরকে ফার্স্ট আইডেন্টিফাই করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।